মিন জিন লি এর বেস্ট সেলার উপন্যাস পাচিন কো অবলম্বনে অ্যাপেল টিভিতে সম্প্রচারিত ড্রামা পেচিন কো, যেখানে লি মিন হো আছে কো হাংশু ক্যারেক্টারে। তো আমরা গত এপিসোডগুলোতে দেখেছি যে সুন্দার সঙ্গে সম্পর্ক হয়ে যায় কো হাংশুর, কিন্তু কো হাংশু তাকে বিয়ে করতে পারে না। এদিকে সুনজা থাকে প্রেগনেন্ট, তো সেই অবস্থায় সে বেকসনকে বিয়ে করে চলে আসে জাপানে। আর এখান থেকেই মূলত সুনজার কয়েক স্টেপের যে স্ট্রাগল ছিল সেগুলো দেখানো হয়েছে, বৃদ্ধ ছোট্ট সুনজা এবং কিশোরী সুনজাও। তো ছয় এপিসোডের শুরুতেই দেখানো হয় ওসাকা 1975 সাল, আর আমাদের দেখানো হয় কিশোরী হানা এবং স্লোমনকে, যেখানে আমরা বুঝতে পারি হানা কিছুটা বোল্ড টাইপ মেয়ে ছিল। সে এসে প্লেগ্রাউন্ড থেকে স্লোমনের হাত ধরে নিয়ে সেখান থেকে চলে যায় এবং হানা স্লোমনকে বলে চলো আমরা আমেরিকা যাই। তখন স্লোমন বলে আমাদের কাছে আমেরিকা যাওয়ার তো এত টাকা নাই, এবং তখন তারা একটা দোকানে যায়। সেখানে হানা স্লোমনকে একটা ক্যান্ডি চুরি করতে বলে, কিন্তু স্লোমন নিতে চাইছিল না, কিন্তু সেখানকার দোকানি তাদের ধরে ফেলে আর পুলিশে ফোন করে, এবং স্লোমন কোরিয়ান হওয়ায় তাকে আরও বেশি কথা শুনতে হয়। এরপরে স্লোমনের বাবা যায় পুলিশ স্টেশনে, ওই দোকানি চেয়েছিল স্লোমনের স্কুলে জানাতে যাতে তাকে টিসি দিয়ে ওই স্কুল থেকে বের করে দেওয়া হয়, কিন্তু লাকিলি ছাড়া পেয়ে যায় স্লোমন। এরপরে সে পুলিশের সঙ্গে তার বাবা কথা বলে ছাড়িয়ে নিয়ে আসে স্লোমনকে। আর আমাদের দেখানো হয় ব্যাক টাইম, আমরা দেখতে পাই বেকসনের ভাই খুব রাগারাগি করছিল সুনজা ও তার স্ত্রীর সঙ্গে, কারণ তারা ঘড়ি বিক্রি করে তার সেই দেনার টাকা পরিশোধ করে দিয়েছে। তাই তার অনেক রাগ হতে থাকে যে দুইটা মহিলা কেন আমার টাকা পরিশোধ করবে, এবং তার জন্য বাড়িতে দম বন্ধ লাগছিল তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াটার ব্রেক করতে শুরু করে সুনজার, আর সুনজার এই অসহ্য পেইন যখন জানতে পারে বেকসন, তখন সে তার কাছে এসে বলে যে আমি আসি। তখন সুনজা বলে যে তুমি তোমার ভাইকে নিয়ে এসো, সে বাড়িতে আসুক, আসলে সে তো রাগারাগি করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এখানে আমাদের দেখানো হয় যে আসলে বেকসনের ভাই অনেক অ্যাকচুয়ালি ডিপ্রেসড একজন মানুষ, সে অনেক হতাশায় ভুগছে। তারপরে দেখানো হয় যে সে একটি বারে গিয়ে বসে আছে এবং সেখানে অনেক লোকজন আছে এবং তারাও অনেকটা মাতালের মতোই করছিল, আর সেখানে কিছু জাপানিজ আর্মিরা চলে আসে এবং মানুষজনকে সার্চ করতে শুরু করে যে কার কাছে কী আছে সেগুলো বের করে দাও। আর এইসব পরিস্থিতিগুলো দেখানো হয়, আসলে এগুলো জাপানের সেই টাইমকার পরিস্থিতি। এদিকে দেখানো হয় যে বেকসন তার ভাইকে নিয়ে চলে আসছে আর তার ভাইকে সে বলছে সুনজার কথা, কিন্তু বেকসনের ভাই সুনজাকে অ্যাকচুয়ালি একদমই পছন্দ করে না। তারপরে যখন বেকসন বলে যে না সার জন্য আমি বেঁচে আছি, আমি তার সন্তানের বাবা হব এবং তাদেরকে আমি সুখে রাখবো, এদিকে দেখানো হয় যে সুনজার অনেক কষ্ট হচ্ছে এবং তার অনেক পেইনও হচ্ছে, এবং তাদের রুমে একটা মহিলা এসে হেল্প করে তার বাচ্চা প্রসবে। তারপরে দেখানো হয় যে সুনজার একটা ছেলে বাবু হয়, আর তখন সেখানে চলে আসে ইসাক এবং তার ভাই। যখন তারা আসে তখন দেখা যায় যে সুনজা তার বাচ্চাকে নিয়ে অনেক খুশি, আর অনেকটা মনও গলে যায় বেকসনের ভাইয়ের। এবার যখন সুনজার হাজব্যান্ড অর্থাৎ বেকসন এসে তার ছেলেকে কোলে তুলে নেয়, দেখা যায় যে সে আসলে অনেক খুশি হয়েছে এবং নতুন পৃথিবীতে সে এই ছোট্ট বাচ্চা শিশুটিকে স্বাগতম জানাচ্ছে। তখন সুনজা তার দেবরকে বলে যে তার একটা নাম রাখার জন্য, কিন্তু তার দেবর বলে সে এই অনার ডিজার্ভ করে না, তবুও সে তার নাম রাখে নোয়া, এবং তাদের সবাইকে খুব হাসি খুশি দেখায়। এরপরে আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসা হয় প্রেজেন্ট টাইমে, যেখানে আমরা হানাকে দেখি, অর্থাৎ অনেক দিন পরে হানাকে খুঁজে পেয়েছে স্লোমন। কিন্তু হানা অ্যাকচুয়ালি অসুস্থ ছিল, তার এইডস ধরা পড়ছে, কিন্তু কোনো হাসপাতালে তাকে রাখতে চাইছিল না, কিন্তু একজন ডক্টর বলে সেই হানার চিকিৎসা করবে। আর স্লোমন যখন হাসপাতালে হানার সঙ্গে দেখা করতে আসে তখন তাদের ভিতরে অনেক পিছনের কথা হয় যে তারা সেই ছোটবেলায় আমেরিকা যেতে চেয়েছিল, আর তখন স্লোমন বলে যে তুমি আমেরিকা চলে যাও, এখানে থেকে তো আসলে কোনো লাভ নেই, কিন্তু হানা বলে যে সে যাবে না এবং অনেক কিছুই পাল্টে গেছে, সে আর আগের মতো নেই, এবং সে বলতে শুরু করে কীভাবে সে এই রোগটি বাঁধিয়েছে, কিন্তু এগুলো শুনতে চায় না স্লোমন। এরপরে দেখানো হয় যে স্লোমন তার অফিসে চলে এসেছে এবং তাকে ফায়ার করে দেওয়া হয়েছে, এবং তার বস টম তাকে একেবারেই আর সহ্যই করতে পারছিল না। এদিকে নমি ও অন্যান্য স্টাফরাও তাকে দেখছিল এবং সে তার জিনিসপত্রগুলো নিয়ে সোজা বাইরে চলে আসে এবং এক জায়গায় ছুঁড়ে ফেলে দেয়। তখন স্লোমনের পাশে একটা লোক এসে দাঁড়ায়, সেই লোকটিও বলে যে আমিও কোনো ভালো মানুষ নই এবং আমার অনেক ব্যাড রেপুটেশন আছে। তারপরে দেখানো হয় যে স্লোমন ও সেই লোকটি গাড়িতে করে যাচ্ছিল এবং সেই লোকটি স্লোমনের বাবার পাচিনকো সেই গেমের কথা বলছিল। স্লোমন যখন ফায়ার হয়ে সেখান থেকে চলে আসছিল তখন এই লোকটি স্লোমনের এই ডিপ্রেস টাইমে অনেকটা অ্যাডভাইসও দেয় স্লোমনকে। এরপরে আমাদের দেখানো হয় সুনজাকে যে এসেছিল হাসপাতালে দেখা করতে হানার সঙ্গে, কিন্তু দেখা যায় যে হানা অনেকটি বিরক্ত সুনজার উপরে। তারপরে সে যখন তার সেবা করছিল তখন বলে যে তোমার কারণে আমি স্লোমনের থেকে দূরে সরে গিয়েছিলাম,
তখন চুনজা বলে, আমি তো তোমার কথা বলিনি, আমি আমার নিজের কথা বলেছিলাম। এবং তাদের কথাবার্তার ভিতর আমরা জানতে পারি যে চুনজার আসলে আরেকটা ছেলে আছে এবং তার দুইটা ছেলে। নোয়া ছিল তার প্রথম ছেলে, কিন্তু সে কোথায় আছে তা আমরা জানি না। এরপরে দেখানো হয় যে শ্লোমো তার দাদিকে এসে অনেক দোষারোপ করছে, কারণ তার কারণে ওই মহিলা ওই জমিটি বিক্রয় করতে সাইন করতে রাজি হয় নাই, আর তার জন্যই তার বস তাকে বের করে দিয়েছে, অর্থাৎ ফায়ার করে দিয়েছে। এরপরে দেখানো হয় যে এদিকে কোহংসুকে দেখানো হয়েছে যে তার ওয়াইফের সঙ্গে কথা বলছিল এবং সে বলে যে সে এখন একটা পুত্র সন্তানেরও পিতা। অর্থাৎ আমরা বুঝতে পারি হ্যানসু কিন্তু সুনজার সবসময় খোঁজ খবর রাখতো এবং তার ওয়াইফের সঙ্গে কিন্তু হ্যানসুর ভালো সম্পর্ক ছিল না। আর হ্যানসু ও তার স্ত্রীর এই কথোপকথনের ভিতর দিয়ে শেষ হয়ে যায় এপিসোড 6। আর আমরা বুঝতে পারি যে ড্রামাটি একটু অনেকটা জটিল টাইপের। এই ড্রামায় মানুষের ইমোশন, মানুষের গল্প অনেক বেশি ফুটিয়ে তোলা হয়েছে। সেই সময়কার মানুষের যে দুর্দশা দুঃখ ছিল এবং পুরো টাইম জুড়ে সুনজার যে স্ট্রাগল ছিল সেদিকে ইন্ডিকেট করছে পুরো ড্রামা। তার ছেলে যে প্রথম থেকে সাপোর্টিভ ছিল, এদিকে তার প্রথম সন্তান নোয়া, তারও কিন্তু আমরা খবর জানি না। এই সব কিছু মিলে সুনজার লাইফ বিট ডিফিকাল্ট, অর্থাৎ সে অনেকটা পথ স্ট্রাগল ও ছাপার করে আজ এই বৃদ্ধ বয়সে পরিণত হয়েছে, যে পিছনের টাইমগুলো এখনও তাকে অনেক ভাবায় এবং সে এখনও কিন্তু কোহাংসুকে ভুলে যেতে পারেনি। অর্থাৎ একটা মেয়ের যে পথ চলা, তার পুরো স্ট্রাগল, তার পুরো ছাপার তুলে দেওয়া হয়েছে পাচিনকো ড্রামাতে। অবশ্যই ড্রামাটি মাস্ট ওয়াচ একটি ড্রামা।